হাই গাইস, আজি আমি আহিছোঁ বাইকৰ ক্লাছ ডিস ফিটিং কৰিবলৈ। বলক কিদৰে ফিটিং কৰোঁ চাই আহোঁ। বলক লগতে গাইস ছাবস্ক্রাইব আৰু বেল আইকনটো বজাই বিন্দাস দেখি থাকক। তো হেল্ল' বন্ধুসকল, এইটো হ'ল আঠা। তে আমাৰ এই কাম যেতিয়া আমি কৰিবলৈ যাম সেনেকুৱা আঠা লাগিব। সেইটো আঠা আমি আনবক্সিং কৰি দেখুৱাই দিলোঁ। এতিয়া ওলাই আছোঁ আমি ক্লাছ ডিস। এয়া চাওক, এইটো পেকেটৰ ভিতৰত থাকে ক্লাছ ডিস। আমি এইটো এতিয়া আনবক্সিং কৰিম, আনবক্সিং কৰি দেখুৱাই আছোঁ। তে বলক ক্লাছ ডিস আপোনালোকে যেতিয়া মানে একচুৱেলি ঘৰত সৰু সুৰা কাম এনে খুট মাত কৰিব খোজে, সিহঁতৰ কাৰণে মোৰ ভিডিঅ' চাই একদম ইজিলি হৈ যাব। গতিকে আহক আমি কিদৰে ক্লাছ ডিস খুলিব লাগে আৰু ক্লাছ ডিস ফিটিং কৰোঁ আহক দেখুৱাই দি আছোঁ, চাই ল'ব। এইটো ক্লাছ ডিস হয়। এয়া চাওক, ভিতৰত চাৰি পাত থাকে ক্লাছ ডিস। মেকানিক বন্ধুসকল, একচুৱেলি আপোনালোকৰো সুবিধা হ'ব, চাই লওক। আৰু আপুনি যদিহে আন কোনোবা কামৰ কাৰণে যদি আপোনাৰ অসুবিধা হৈছে, তেন্তে ডিস্ক্ৰিপশ্যনত নাম্বাৰ দিয়া আছে, নহ'লে কমেণ্টত জনাই দিব, মই দেখুৱাই দিম। আৰু আজিকালি মানে নিউ নিউ বাইক আহিছে, সেইবিলাকৰ পৰা ওচৰত মানে ৱাইৰিঙৰ ঝামেলা আৰু বিভিন্ন সমস্যাৰ সন্মুখীন হ'ব লগা হয়। গতিকে যদিহে আপোনালোকৰ কোনো অসুবিধাৰ সন্মুখীন হ'ব লাগে, তেন্তে কমেণ্টত জনাই দিব, মই ধুনীয়াকৈ তাৰ ওপৰত এটা ভিডিঅ' বনাই দিম, ডিজিটেল গাড়ীবিলাক কেনেকুৱা কি কৰিব লাগে। গতিকে আহক আমি আজি 100 cc এইটো বাইক হয়, 100 cc বাইক এইটো আমাৰ। প্ৰথমে আমি মোবিলটো ডাউন দিব লাগিব। এয়া চাওক, তলত মোবিল ডাউন দিয়া ড্ৰেইনাৰ থাকে, ড্ৰেইনাৰটো খুলি দিয়ক। তেতিয়া মোবিল পৰি শেষ হৈ যাব, তেতিয়া আমি ক্লাছ ছাইড কভাৰটো খুলিব লাগিব। আহক কেনেকৈ খোলোঁ চাই লওক। যেতিয়াই গাইজ আপোনালোকে ক্লাছ ছাইডৰ নাটবিলাক খোলা হৈ যাব, তেতিয়া আপোনালোকে চাব কোনো হাতুৰি চাতুৰি দি দাঙাব নালাগে। আমাৰ নাটকেইটা খোলা হৈ গ'ল, 8 নম্বৰ নাট থাকে গাইজ। আৰু এতিয়া আমি চেলেঞ্চাৰ খুলিব লাগিব। চেলেঞ্চাৰ খোলাৰ টাইমত চাব সন্মুখত হেডৰ লগত আপোনাৰ এলেংকি ছিষ্টেম নাট থাকে দুটা আৰু পিছফালে। এয়া চাওক, আমি খুলি আছোঁ, চাই ল'ব ভালকৈ মনোযোগী দি চাই কেনে। যদিহে আপোনালোকৰ ঘৰৰ নিজৰ বাইকখন কৰিব খোজে এনেকুৱা ক্লাছ ডিচ, তেনেহ'লে খুলি ল'ব পাৰে। আৰু গাইজ, আমি যেতিয়া মোবিলটো হেক হৈ যায় সেই সময়ত মানে ইয়াৰ ভিতৰত ক্লাছত এটা চেম্পাৰ থাকে, বুজিলে না? মানে ক্লাছ ডিছৰ তলত এটা চেম্পাৰ থাকে, সেই চেম্পাৰটোত মোবিল থাকিয়ে যায়। কেতিয়াবা যদিহে আপোনালোকে মোবিলটো শ্ব' নকৰে, আপোনালোকৰ টেনশ্যন ল'ব নালাগে। মোটামুটি মিনিমাম 2-3 দিন আপুনি বিন্দাস চলিব পাৰিব, অসুবিধা নহয়। কিন্তু চাব দেই, একেবাৰে যদি শেষ হৈ যায় তেতিয়া কিন্তু বেছিদিন চলাব নোৱাৰে আপোনালোকে। এয়া চাওক, এনেকুৱা দাঙাব নালাগে, দাঙালে দাগি হ'ব বা হয়তো কালাৰটো উঠি যাব, যাৰ কাৰণে আমি এনেকুৱা ক্লাছ লৈ ল'ব। আৰু যোনটো ক্লাছ হয় সেইটো আপুনি ক্লাছ কৰি দিয়ক, নিজে নিজে কভাৰটো বাহিৰৰ ফালে ওলাই আহিব। এয়া চাওক, একদম সুন্দৰকৈ দেখুৱাই দিছোঁ দেই আপোনালোকক। গতিকে তাৰপিছত আপোনালোকে হাতেৰে বঢ়িয়াকৈ লাহে লাহে টানি দিয়ক, নিজে নিজে খুলি যাব। এইটো চাওক, সেইটো গাইজ আমি মোবিলৰ মই আপোনাৰ এই ক্লাছ চেম্পাৰ, সেইটো চাওক, এইটো চেম্পাৰ হয়। ইয়াত চাওক মোবিল অকণমান আছে, গতিকে
একেবারে মানে যেটি আপনার মানে মোবিল যেটি আপনি শো করা মানে কিটু আছে সেইটু যদি শো নকরে তাতে অলপ থাকিয়ে যায়। যা হোক, আমি এটা আমি যে কেলার যোনটো প্রেসার দিয়ে সেই প্রেসারটা খুলে আসো। এ সাক সারিটা স্প্রিং থাকে, গতিকে ইয়াত এইটো বাইকত একচুয়ালি কেলাসের কোনো মানে টাইমিং সাইমিং নাই। এইটো সাক ইয়াত এইটো বিয়ারিং হয়, এইটো বিয়ারিং যাতে পেলে না থাকে চাই লব, আর জামও যাতে না থাকে ভালকে চাই লব। এইটো স্প্রিং হয়, তো বলক আমি আগত কিদরে খুলু চাওক। তো গাইস, এইটো এই সাইড চাওক খুলি আছো আমি। এইটো ক্লাস কেটু হয়, এইটো আমি অক গোটাইখানি খুলি লৈছো। ইয়াতে ক্লাস ডিস চারিপাত ইয়াত ফিটিং হয়, আর এইটে হাউজিং বলে কয়। এইটো সাক এইটো আমি খুলে লৈছো আমার হাতত। এতিয়া এতিয়া আমি এইটো উঠাই লৈছো। এই সাক মানে এতিয়া আমি ক্লাস ডিস বিলাক এক্সট্রা এক্সট্রা করে লম। এইটো সাক এইটো রিজেক্ট, এইটো আমি পেলাই দিলো। এতিয়া এইটো যাচে চকচকা বলে কয়, এইটো প্লেট ক্লাস প্লেট হয়। এইটো যেতিয়া লাগাবো তেতিয়া অল্প ঘহি লব। এইটো সাক এইটো নতুন ক্লাস ডিসটো হয়, এইটো আমার হাতত। এতিয়া আমি ফিটিং করিম বলক। প্রথমে একটা ডিস দিব, তারপর একটা প্লেট, একটা ডিস একটা প্লেট, এই আসক এইদরে ফিটিং করব লাগে। একচুয়ালি আমার মেকানিক বন্ধু সকল হেতে জানে, তথাপি আগে একবার ভালকে বুঝাই দিছো। আর ইয়াত কত কত ক্রিটিক্যাল আছে সেটু আমি দেখাই দিম বলক। চাক আমি কিদরে ফিটিং করব লাগে এই দেখাই দিছো চাই লোক। আর ওই ক্লাস ডিসটু কেতিয়া যায় আর কেন অসুবিধার সম্মুখীন হলে বুঝি লব যে ক্লাস ডিস গেছে। চাব ক্লাস আপনি যিমানে লুজ নেদেখিয়া কিক মারিব, মাঝে সময় মানে যেটা হিট হয়ে যায় ক্লাস এই কিকটু স্লিপ করে দিয়ে, আর মানে গাড়িখন মানে সিমান দম নেদে, তেতিয়াই বুঝি লব ক্লাস ডিস গেছে। তেতিয়া আমি ক্লাস ডিসবিলাক চেঞ্জ করব লাগিব। আর এই চেকনাটটু এইটো ক্লাসর সেগনাটটু চাই লব আমি যোনফালে টাইট দিম, আর এইটো সাক পোলাটো লগাই লৈছো আমি। আর তার লগতে যোনটো আর একটা সেগনাট আছে ক্রেংসাপর মেনটো হয়, সেইটো আর উল্টা ফালে হে খুলিব, এইফালে হে টাইট হব। এইটো সাক আমি টাইট দিছো হাতেরে, এইফালে টাইট হব এইটো, আর তার লগতে যোনটো সেগনাট আছে সেইটো আর উল্টা ফালে হে টাইট হব এইফালে, আর এইটো যোনফালে টাইট দিলো সেইফালে এইটো খুলিব। এইটো আমার হয়ে গেল ইতিমধ্যে ক্লাস ডিস পুরা হাউজিং টাউজিং কমপ্লিট হয়ে গেল। এটা আমি তার লগতো লগাই কিনে আপনার দেখাই দিম ডাইরেক্ট কেরেং চাপর মেন চাপর লগত যোনটো থাকে এইটো হয়। এইটো চাই লোক, এটা আমি এইটো লগাই দিলো, এইটো সেগনাটটু চাব আমি উল্টা ফেলে সুন্দরকৈ টাইট দি কিনে আপনার বুঝাই দি দিলো। আর এইখানে কাম একচুয়ালি বহুতে না জানে, যার কারণে মানে ডাঙা ডাঙি করে মানে ভাঙি লয়, কোনোবাই রেঞ্চ টেঞ্চ স্লিপ করে লয়, বহুত অসুবিধার সম্মুখীন হয়ে যায়। তেলটু চাই লব। তো গাইস,
এতিয়া আমার দুটাই সংযোগ করা হয়ে গেল। এতিয়া আমি এই সাক উপর লগাই দিল, সেইটো হল মবিল জেওয়া। তো এই দি মবিল উঠে একচুয়ালি আমার কেরেংচাপর ভিতর সোমাই কেনে কেরেংচাপটা ঠিক রাখে। আর গাইস, এইটো হল এই হাতেদি লাগাই আছো আঠাদি, এইটো হল আপনার টাইমিং চেন এডজাস্টার। তো এই টাইমিং চেন এডজাস্টারটা আমি সম্পূর্ণ করে এটা আঠা উঠা দি লগাই দিম। আর ঘটনা হল সকল কথা একচুয়ালি ভিডিও আকারে, মানে ভিডিওত কোয়াটো অসুবিধাও হয়। তো কাম যেটা আমি করে আছো, সকল কাম কিদরে করে আছো ভালকৈ ফলো করে আপনার এইদরে করে থাকক, কোনো অসুবিধার সম্মুখীন হব নালাগে। এতিয়া আমার সাক কমপ্লিট হয়ে গেল, আমি কেলা সাইড কভারটো লগাম। তেতিয়া আপনাদের লগাব এক সাইডে আঠা আর এক সাইডে আপনার গিরিজ, নহলে সেই পুরানা আপনার যদি মোবিল আছে মোবিলটা হাতে দিয়ে লগাই লগাই, মানে জিগাই দিলে হল অল্প কিনে লগাই কিনে গোটেখানি নাট হয়ে মানে একুরেটভাবে টাইট দিয়ে দিতে হবে। এতিয়া আমার সকল লগাও হয়ে গেল, আমি এতিয়া মোবিলটা ঢালিম। আর আপনাদের মনত রাখব, কাম কমপ্লিট হওয়ার পিছত পুরা সুন্দরক মুছি গাছি মোবিলটা ঢালার পিছত আপনাদের স্টার্টটা করব, নহলে অসুবিধা হব কিন্তু দে চাই লব। এই কিন্তু গুরুত্ব সহকারে তলর সেন্টার নাটটা লগাই কিনে মোবিলটা ঢালার পিছত আপনাদের স্টার্ট করি, প্রথমে আপনাদের পুরা ফুল এক্সেলারেটরটো না দবাব, অকমান ধরব মিনিমাম আধা মিনিট। আহক আমি এতিয়া কিক পেডেলটো লগাই দিলো, মানে বাকি কাম এতিয়া আমার সম্পূর্ণ হয়ে গেল। তেল টেঙ্কি চেঙ্কি ক্লিয়ার লগাই কিনে আমি স্টার্ট দি কমসে কম আধা ঘন্টামান রাখব লাগিব সলরেসত, তারপিছতহে আমি চলাম বা কি করু করক। তেতিয়া আপনাদের কমসে কম আধা ঘন্টামান রেস্ট দি কেনে রাখি কেনে কাস্টমারক ডেলিভারি দি দিব। তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার বেলাইকন বজাই দিয়ক, আর ভাল ভাল ভিডিও লই আহিম চাই থাকব।